মহানগরীত পুনৰ ফুটিল পানীৰ পাইপ। এবাৰ পান বজাৰত পানীৰ পাইপ ফুটি হাহাকাৰ। সমগ্র অঞ্চলটোত সৃষ্টি হল কৃত্রিম বানর। এই ঘটনার ফলত রাজপথত প্রকাণ্ড গাঁতর সৃষ্টি হয়। রাজপথৰ গাঁতত আবদ্ধ হৈ পৰিল বাইক। মহানগরীত পুনৰ পানীৰ পাইপ ফুটি হাহাকাৰ। এবাৰ পান বজাৰত ফুটিল পানীৰ পাইপ। সমগ্র অঞ্চলটোত সৃষ্টি হল কৃত্রিম বানর। ঘটনার ফলত রাজপথত প্রকাণ্ড গাঁতর সৃষ্টি হল আর সেই গাঁততে আবদ্ধ হৈ পৰিল বাইক আর বাইক আরোহী। এয়া পান বজাৰৰ দৃশ্য আমি দেখুৱাইছো। ঘনে ঘনে পানীৰ পাইপ ফুটিছে এতিয়া মহানগরীৰ রাজপথত, আর এই পানীৰ পাইপে কেতিয়াবা জমদূতৰ রূপ ধারণ করা পরিলক্ষিত হৈছে। বিগত সময়ছোৱাত কেইবাটাও এনে অঘটন সংঘটিত হৈছে। মহানগরীৰ রাজগড় ছানমারি অঞ্চলত সংঘটিত হৈছে এনে ঘটনা। বহু ক্ষতিগ্রস্ত হৈছে এনে ধৰণৰ অঘটনত। তাৰ সমান্তৰালকৈ খাৰঘুলিত পানীৰ পাইপ ফুটি এগৰাকী মহিলাৰ মৃত্যু হোৱাৰ ঘটনা সংঘটিত হৈছে। এইবাৰ পান বজাৰত পানীৰ পাইপ ফুটি এনেকুৱা এক হাহাকাৰময় পৰিস্থিতিৰ সৃষ্টি হল। নির্বাচনী অধিসূচনা জারি হওয়ার পূর্বেই দেশত বলবৎ হব বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন। গৃহমন্ত্রী অমিত শাহর সদম্ভ ঘোষণা। রাজ্যত কা বিরোধী আন্দোলনের হুঙ্কার দি থাকার সময়তেই এই ঘোষণা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর। কা এই দেশের আইন বলে অভিহিত করে কয় যে কোনেও কা বলবৎ রোধ করব নয়। বহিরাষ্ট্রত নির্যাতিত লোকসকলক আশ্রয় দিয়াটো ভারতের দায়িত্ব আর কর্তব্য। দেশ বিভাজনের বলি হওয়া লোকসকলক আনি নাগরিকত্বহীন করে থব নয় বলেও এক মিডিয়া সম্মিলনত মন্তব্য করলে অমিত শাহে। উল্লেখযোগ্য যে শীঘ্রেই দেশের সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করব নির্বাচন আয়োগে, আর নির্বাচনের দিন ঘোষণার দিনারপরাই দেশত বলবৎ হব নির্বাচন আচরণ বিধি। ইয়ার পূর্বেই অর্থাৎ চলিত মাহতে দেশত বলবৎ হব নাগরিকত্ব সংশোধনী আইন।